গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব স্বাভাবিক। শুভম অনেক দিন পর বাড়িতে, কালকে বেশ অনেকটা টাইম ছিল এবং রাত্রিবেলাও খুব তাড়াতাড়ি ফিরেছে। এই যে স্যার এসছে, এখন স্যারকে দেখানো যাবে না, ঠিক আছে? তো যাই হোক, এবার তারপরে এর জন্য আজকে বেশ অনেকটা টাইম ঘুমিয়েছে, মোটামুটি এক সপ্তাহের মধ্যে এনার্জি নিয়ে নিয়েছে আবার, মানে মাঝরাত হওয়ার জন্য, ঠিক আছে? আর তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই, মা সকাল থেকে বেশ ভালোই আছে। অ্যাকচুয়ালি মা এখানেই খুব ভালো আছে, সেই কারণে সকাল থেকে খুব ভালোই আছে। আর ওদিকে মা রান্না করছে, আমার আজকে একটু পড়ানো পড়ানো আছে, তাছাড়া মানডে আজকে আমার পুজো দেওয়ার আছে। তো আমি আসলে এখন বেরোচ্ছি। মা অ্যাকচুয়ালি মার ওই যে চুড়িগুলো সবসময় পরে, সে চুড়িগুলো পরতে পারছে না, আসলে হাতের মধ্যে এতগুলো চ্যানেল ছিল, তো ব্যথাটা আছে বা নিজে ভয় পাচ্ছে যে ওটা চেপে চুপে পড়তে হবে। সেই জন্য আমি একটুখানি এই যারা যারা এই এলাকায় থাকো, নাগের বাজার, দমদম, এখানে জানো অনন্যা ফিউশন বলে অনন্যা দি অনেক কাস্টিউম জুয়েলারি তৈরি করে, গোল্ড প্লেটেড, আমি ওখান থেকে যাচ্ছি। চলো, এই যে ও যাচ্ছে আমার সাথে, তার আগে মামা বাড়ি ঘুরে এসছে। জায়গার অভাব আর ও কিচ্ছু করবে না, তো সেইটা এসে সে আমার আর মা গাড়ি পড়বে, আর আমিও যদি পড়াতে ওই বাড়ি যাই বা এখন সম্ভব না, তো সেটা ও যতই বলুক নিজেরটাই পুরোটা করে না, ও আবার করবে, সেটা একটা ব্যাপার। তো এর জন্য আমাদের বাড়িতে ছোটু খাটু কোনো একটা পাপি আনা হচ্ছে না, পাখি আনার কথা ছিল সেটাও কোনোটা ধামাচাপা পড়ে গেল। শোনাই যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পেছন পেছন। অনন্যা ফিউশন লোকেশনটা দিলেই হয়ে যায়, আমি সেখানে ডায়মন্ড প্লাজা দিয়ে দিয়েছি, সেখানে একটু হাঁটতে হচ্ছে, জাস্ট ডায়মন্ড প্লাজার অপোজিটে, অপোজিটে সেন্টকো গোল্ডের পাশে। একদিন আমার সাথে কথা হচ্ছে ম্যাট্রিমনি নিয়ে, সোনাই বলছে ডায়মন্ড প্লাজার অপোজিটে না একটা এবিপি ম্যাট্রিমনি আছে, সেটা হলো এটা। আমি বললাম আমি তো কোনোদিন দেখিনি, ও আমাকে তখন বলেছে তুমি কেন দেবে, তোমার তো বিয়ে হয়ে গেছে। আমি বললাম ও তুই কি কিছু বলতে চাইছিস, আজকে এটা সামনে দিয়ে যাচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে ছোট ওর পাশ থেকে কথা বলতে চলে যাচ্ছে। আসলে যেই বয়সে যেটা, আমি আর এই ম্যাডাম চলে এসেছি এদিক ওদিক দেখে, মার জন্য একটা চুড়ি নেওয়াও হয়ে গেছে, খুব সুন্দর ডিজাইন, আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি মার পরার পরে। আর এই সেই পজিটিভ কুইন ম্যাডাম, বলো। পজিটিভ টুইট ম্যাডাম বলতে গিয়ে একটা কথাই মনে পড়লো, সেটা হচ্ছে যে পজিটিভিটি অ্যাট্রাক্টস পজিটিভিটি, সো হিয়ার ইজ অ্যানাদার পজিটিভ লেডি, সো উই আর বার্ডস অফ আ ফেদার হুইচ ফ্লক টুগেদার। তো সেটাই হচ্ছে ব্যাপার, পজিটিভিটি থেকে আমরা খালি পজিটিভিটি টানি আর পজিটিভিটি ছড়াই, তো যারা পজিটিভিটি পেতে চান আসতে পারেন আমার সাথে, একদম ভালো জিনিস নাও না নাও আসো, জিনিস কেনো না কেনো, লাইভ গুলো দেখো। সব থেকে বড় কথা, ওকে আমি শুধু কালকে একবার বলেছি যাবি অনন্যাদির ওখানে, হ্যাঁ আমি যাবো আমি যাবো আমি যাবো আমি যাবো, বাবা উনি যা পজিটিভ একজন মানুষ। না অনেকে এটা বলে, আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, বাট অনেকে এটা বলে যে when they step into my shop they have a very good feeling, মানে vibe is a good feeling, তো আমার মনে হয় that is what I am satisfied all about, because ওই জিনিসটা না সব, দেখো টাকা আসবে টাকা যাবে that's something different, business করতে এসেছি নিশ্চয়ই পয়সার জন্য, কিন্তু এই ভালোবাসাটা বা এই যে মানুষের এসে আমাকে বলাটা যে তোমার কাছে এলে আমরা একটু ওই ফিলিংটা পাই, ওইটা একটা ভীষণ না আমার কাছে, থ্যাংক ইউ ব্যাপার আর কি। এই যে শুভম, অনেক দিন তোমাকে দেখি না, আমি একটা দিদির থেকেও বড় দিদি, হ্যাঁ তো ডোন্ট টেক মি আদারওয়াইজ, ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমার ওই হাসিখানা, সত্যি একদম ছোট ভাইয়ের জন্য একটা হাসি মানে এত আন্তরিক বলতে পারবো না, অ্যান্ড উই রিয়েলি মিস ইউ, আমি অনেক দিন তোমায় দেখতে পাচ্ছি না, সো প্লিজ তাড়াতাড়ি এসো, অ্যান্ড অল দ্য বেস্ট সব কিছুর জন্য, জানি তুমি একটু বোধহয় ঘেঁটে আছো, হ্যাঁ তবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, উনি আছেন তুলনা হয় না, বাট এই যে পজিটিভিটি, এই যে কথা, এই যে হ্যাডিমা বলো, এই যে এসে আগে পুরো আমার বাড়ির পুরো খোঁজ খবর নিয়ে সেই জিনিসটা শোনা, বা কিসের লাইন যাই না,
জিনিসটা শোনা, সেই জিনিসটা ফিল করা সবাই করে না। তো এই মানুষটার সাথে যদি তোমরা কেউ এলাকায় থাকো বা যে এলাকাতেই থাকো, একবার এসো, একবার কথা বলো, সত্যি ভালো লাগে। সোনার একটু রোল খেতে ইচ্ছে করছিল, এবার ওইটা হেজিটেট করছিল, যেহেতু আজকে আমি খাবো না, বললাম তুই খা বাড়ি সবার জন্য নে, আমি তো পরে একদিন খেতেও পারবো আশা হয়। কেশর চা আছে, এমনি চা আছে, মর্নিং সবাইকে। কালকে ব্লগটা রাত্রিবেলা কন্টিনিউ করিনি, কারণ আমার বাড়িতে আসার, আমি যখন আসছি তখন শুভমকে ফোন করলাম, শুভম তখন বললো, শুভমের যে ম্যানেজার আছে প্রবাল, ওর বাবা হঠাৎ করে বাড়িতে মানে পড়ে গেছেন, পড়ে গিয়ে ওনার মাথায় লেগেছে আর উনি হসপিটালাইজড আর ভেন্টিলেশনে দিয়েছে, মানে একটার পর একটা। মানে শুভম তো তখনই কেমন গেল ওখানে গিয়ে সব কথা টথা বলে আবার একবার বাড়িতে এলো, মানে আর যেন নেওয়া যাচ্ছে না। যাই হোক, সকাল সকাল বেরিয়ে গেছে প্রবালের সাথে, হসপিটালে যাবে গিয়ে ডক্টরের সাথে কথা বলবে, ওখানে ছেলেটাও একা। তো এটাই, মানে মোটামুটি না ভালো, কোনোভাবেই ভালো যাচ্ছে না, কোনোভাবেই হসপিটাল অসুস্থ, ঠিক দেড় সপ্তাহ অন্তর অন্তর মনে হচ্ছে এরকম একটা না একটা কিছু ঘটছে, আর যেন পারা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। যাই হোক, আর আজকে হলো 28th March, আজকে আমার বাবার ডেথ অ্যানিভার্সারি, মৃত্যুবার্ষিকী। তো এই দিনে আমি সেরকম কোনো কিছুই করি না। তবু আমার আগের বার বলেছিল যে মাকে যে বাবার পছন্দের সব জিনিসগুলো করে দাও, আমি আর শুভম গেছিলাম, আমরাই ছিলাম। তো এই বছর আর ওরকম রান্না করে কোনো কিছুই দেওয়া হবে না, তো ফল মিষ্টি এটাই দেওয়া হবে। আরেকটা জিনিস, আমার বাবার ছবিতে আমরা মালা দিই না, এটা নিয়ে অনেকের অনেক মানে আগের বছরের কমেন্ট এসেছিল, অনেকের অনেক রকম মতামত। তো সেখানে আমাকে যখন আর কি আমার বাবার ডেথ খুব আর্লি মানে হয়েছিল, তো তখন আমাকে সবাই বলেছিলো যে বাড়িতে তো নর্মাল সবার ছবিও থাকে, তো এই ছবিটাও থাকবে, মালা দিস না, তোদের কষ্টটা কম হবে। সত্যি এটা, আজ অব্দি মালা দেওয়া হয় না। আমি শুভমকে একটু লিস্ট দিয়ে দিয়েছি কী কী আনতে হবে, নিয়ে আসবে। আর হ্যাঁ, যেটা আমার শুভমের সাথে আলাপ হওয়ার থেকে আমি আর শুভম একটা জিনিস করি, সেটা হলো এই দিনে, আমি তার আগে একা করতাম জিনিসটা, এই দিনে শুভম আমাকে মন্দিরে নিয়ে যায়, আমি পুজো দিই, বাবার জন্মদিনেও দিই, বাবার মৃত্যুদিনে আমি এই দিনে পুজো দিই। তো সেখানেই যাব, তার কাছে বড় অনেকগুলো কাজ আছে, একবার ওবাড়িও যেতে হবে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কেটে যাবে দিনটা। আজ সারাটা দিনে সেরকম কিছুই ব্লগ করা হয়নি, আর আমি সোনাই আর শুভম আমরা তিনজন গেছিলাম পুজো দিতে। আমি প্রতিবার যেরকম যাই বিরাটির মন্দিরটাতে, তো পুজো টুজো দিয়ে এই ফিরছি, আমি আর সোনাই বাড়ি যাচ্ছি। শুভম একটু আমার একটু এই বাড়িতে কাজ ছিল, এই বাড়িতে কাজটা করে আমি বাড়ি যাচ্ছি, শুভমও শুভম আগে বাড়ি পৌঁছে গেছে, বাড়ি পৌঁছে বেরিয়েও গেছে আবার। তো এই কালকে থেকে আজকে পর্যন্ত ব্লগটা, যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটাস।